হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি আমার ফিঞ্চ পাখি সেটআপে। আজকে আমি আপনাদের দেখাবো যে সাদা ফিঞ্চের মানে সাদা ফিঞ্চ পাখির মেল ফিমেল কীভাবে বুঝবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ধরে এনেছি, এটা মেল এটা ফিমেল। আপনারা কীভাবে বুঝবেন সেটা আপনাদের ভালোভাবে দেখাবো। বিশেষত যে ঠোঁটটা দেখবেন ভালো করে, যে ঠোঁটের কালারটার উপরেই বেস করে বোঝা যায় কোনটা মেল কোনটা ফিমেল। এই যে ঠোঁটের কালারটা একটা ডিপ, এইটা হচ্ছে মেল, এই কালারটা একটা হালকা, এটা হচ্ছে ফিমেল। এটা কিন্তু আমার একদম ফুল ব্রিডিং পেয়ার, দেড় বছর প্লাস এজ আছে এদের, মানে দেড় বছরের বেশি বয়স, তাই অ্যাডাল্ট পেয়ার। তাই আপনি ভালোভাবে বুঝতে পারছেন এর ঠোঁটটা অনেকটা হালকা অরেঞ্জ কালারের, আর এটা অনেকটা ডিপ লাল কালারের, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া আপনাদের পায়ের কালারটা, পায়ের কালারটা দেখবেন ভালো করে দেখাবো আমি। ছোটো ছোটো পা, আপনারা দেখতে পাচ্ছেন পায়ের কালারটা অনেকটা ডিপ, আর পায়ের কালার অনেকটা হালকা, অনেকটা ডিপ। এটা দেখে বুঝতে পারবেন। আর সব থেকে মেন মেয়ে হচ্ছে ঠোঁট, এর গায়ে যেহেতু কোনো দাগ নেই, পুরো পিওর সাদা, কোনো দাগ নেই, পুরো সাদা, যার কারণে আপনারা জেব্রা ফিঞ্চের মতো দেখে বুঝতে পারবেন না কোনটা মেল ফিমেল। এর ঠোঁট দেখে আপনাকে বুঝতে হবে যে এটা মেল না ফিমেল। পুরোটাই দেখতে পাচ্ছি সাদা, গায়ে কোনো দাগ নেই। এদের বাচ্চা আছে, এখন চারটে বাচ্চা আছে, সেই বাচ্চাটাও দেখাবো আপনাদের ভালো করে। আপনাকে দেখে নেন এটা মেল এটা ফিমেল। ছেড়ে দিই তাহলে। দেখতেই পাচ্ছেন এদের উপরে বসে আছে ওরা, মাছেরও দেখাচ্ছি। আশা করি আপনাদের যে হোয়াইট সাদা ফিঞ্চের মেল ফিমেল বুঝতে আর অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করুন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন ওই নম্বরে, অথবা কল করুন, আমি আপনাদের পার্সোনালি বুঝিয়ে দেবো। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পেতে। আরও ভালো ভালো ভিডিও দেবো আমি, যেহেতু শুরু করেছি সেহেতু নেক্সট আরও ভালো ভিডিও দেবো, আরও অনেক ভালো ভালো ফিঞ্চ আনবো, মানে গোল্ডিয়ান ফিঞ্চ আনবো, অন্য যে ফিঞ্চগুলো আনবো তাদের ব্রিডিং টিপসও আমি দেবো, রিয়েল টাইম ব্রিডিং টিপ দেবো। আমি যে জেব্রা ফিঞ্চগুলো রাখছি দিন ধরে তার উপরে বেস করে আপনাদের টিপসগুলো দিচ্ছি, সেরকমই দেবো। থ্যাংক ইউ।